মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তরের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ, কুমিল্লার স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান, কুমিল্লা সেনানিবাসের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাব্বির হাসান এবং দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশিম হৃদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের প্রতিনিধি মেজর সাজ্জাদ শহীদ, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান এবং কুমিল্লা এলজিইডির নির্বাহী কর্মকর্তা খন্দকার আসাদুজ্জামান প্রমুখ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।